গিয়ে আমি চিনতে শিখি নতুন মানুষের জন্য। নব্বইয়ের গণ আন্দোলনের আগুনঝরা দিনের এক লড়াকু সৈনিক, কলেজ জীবনে ছিলেন স্বৈরাচার বিরোধী ছাত্র আন্দোলনের সাহসী যোদ্ধা, আজন্ম হৃদয়ে ধারণ করেছেন সাম্প্রদায়িকতা বিরোধী মুক্তিযুদ্ধের চৈতন্য। রফিক জামান রিমু, আমাদের যত বন্ধু বান্ধব ছিল এর ভিতরে একদম প্রথম দুই চার দিনের ভিতরেই যে বন্ধুটি আমাদের সবার নজর করে সে হচ্ছে রফিক জামান রিমু। স্পেশালিটি ছিল রিমুর ভিতরে, জন্ম থেকেই ওর ঠোঁটটি কাটা ছিল, আট দশটা চেহারা থেকে রিমুকে তখন খুবই আলাদা পাওয়া যায়। ঠোঁটটি হয়তো বা জন্মগতভাবে কাটা, কিন্তু ঠোঁট কাটা বলতে বাংলায় যে বাগধারাটি আছে রিমু ঠিক তাই ছিল। ঢাকা কলেজের ছাত্র আন্দোলনের ক্ষেত্রে যে ভূমিকা, এসএসএ বিরোধী গণতন্ত্রের আন্দোলনের জন্য যে ছাত্র সমাজের ঐক্যবদ্ধ ভূমিকা এবং রাজনৈতিক চেতনার স্ফুরণ এবং তার প্রকাশ দেখা গিয়েছিল আমাদের সেই আজকের সেই মনে হয় যে ছোট বয়সে রিমু আসলে নেতৃত্বের গুণাবলী, সংগঠক, সংগঠনের গড়ে তোলবার যে মাঠ পর্যায়ে যে শিক্ষার জায়গাগুলো সেগুলো আসলে ঈশ্বর প্রদত্ত কিনা জানি না, তারপরেও চর্চার ব্যাপার আছে। তিনি ঢাকা কলেজে একজন ভালো অর্গানাইজেশন হিসেবে আমাদের মাঝে জনপ্রিয় ছিলেন, আজও তাকে আমরা শ্রদ্ধা করি। মেধাবী এই সংগঠক আমৃত্যু লড়ে গেছেন বঞ্চিত মানুষের মুক্তির লক্ষ্যে। ঢাকা বিশ্ববিদ্যালয় জীবনে ছিলেন আদর্শবান এক রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠক। রিমু সফলতা বা সাফল্য বলতে এমন একটি জনগোষ্ঠীর কথা সারা জীবন ভেবেছে, যতদিন জীবিত থেকেছে সারা জীবন ভেবেছে, সেটি হচ্ছে পিছিয়ে পড়া একটি জনগোষ্ঠী, আমরা যাদেরকে প্রতিবন্ধী ব্যক্তি বা প্রতিবন্ধী জনগোষ্ঠী বলি। রফিক জামান রিমু আড্ডার প্রিয় মুখ, বন্ধু অন্তপ্রাণ, এক প্রেরণাদায়ী ব্যক্তিত্ব, বিশ্ব রাজনীতি ও অর্থনীতির একজন জ্ঞান অন্বেষী বিশ্লেষক। রফিকের কথা বলতে গেলে এই কথাটা আসলে সবসময় আসে আমার ধরুন, আমাদের সব বন্ধুরাই বলছে, হ্যাঁ ও আমাদের বন্ধু হলো, আমরা ওকে বলতাম বস। আমরা বন্ধুরা যে কোনো বড় আন্তর্জাতিক ঘটনা, অর্থনৈতিক ঘটনা, রাজনৈতিক ঘটনা ঘটবে বা ঘটতে পারে এরকম হলে আমরা কার সাথে কথা বলতাম, মোটামুটি সবারই কমন যে বসে একটা ফোন দিই, হ্যাঁ দেখি যে এটা নিয়ে বস কী ভাবতেছে। রিমু ছিল সমসাময়িক রাজনীতি অর্থনীতি নিয়ে কথা বলতে অসম্ভব পছন্দ করত, এবং এই সমসাময়িক রাজনীতি অর্থনীতি নিয়ে কথা বলতে গিয়ে ও যেভাবে তীর্যকভাবে যুক্তিগুলো উপস্থাপন করত এটাই ছিল ওর সৌন্দর্য। রিমু একটা স্বপ্নবাদ ছেলে ছিল, রিমুর স্বপ্নগুলো ছিল প্রতিবন্ধী মানুষগুলোকে ঘিরে, সে প্রতিবন্ধী মানুষগুলোর ক্ষমতায়ন, তাদের অধিকার, তাদের বিভিন্ন রকম অধিকার বাস্তবায়নের জন্য সে সবসময় চিন্তাভাবনা করত। রিমুর সাথে আমার বন্ধুত্ব 1991 সাল থেকে, মৃত্যুর আগ পর্যন্ত তার সাথে এই বন্ধুত্ব ছিল, এবং আমার একমাত্রই কাজ ছিল রিমুকে উত্তক্ত করা। আমি রিমুকে যে কোনো বিষয় নিয়ে উত্তক্ত করে মজা পেতাম, এবং রিমু আমার এই এই উত্তক্ত করাটাও এনজয় করত। ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ ও সাংস্কৃতিক সংগঠন রৌদ্রকরটির অন্যতম সংগঠক। এরকম আড্ডার থেকে আমাদের একটা জিনিস, যেমন বাংলা বঙ্গাব্দ যে 1400 সাল, সেটা আমাদের সবচেয়ে স্মরণীয় একটা সময়, যেখানে আমরা শতাব্দীর একটা বই আমরা পাবলিশ করেছিলাম, স্পেশালি কবিতার বই। ওর যে সবচেয়ে বড় ক্ষমতা ছিল সেটা হচ্ছে ও মানে বন্ধুত্ব, মানে একজন বন্ধুর সঙ্গে যেভাবে মানে ঘনিষ্ঠভাবে মিশে ফেলতে পারতো প্রথমে, সেই ক্ষমতা আমাদের কারো ছিল না, এটা শুধু আসলে রিমুরই ছিল। ও আসলে যখন রাজনীতি করছে যে সময়টা, ইউনিভার্সিটির ফার্স্ট ইয়ারে ভর্তি হওয়ার পর থেকে, ঢাকা কলেজে তো করছেই, তারপর ইউনিভার্সিটি আসার পরে যখন রাজনীতি করছে, তখন আসলে ও আসলে অন্য কিছু, ও যখন যেটা করতো সেটাই করতো। কর্মজীবনের শুরুতে সাংবাদিকতা পর্বে যুক্ত ছিলেন সাপ্তাহিক বিচিত্রা, আমাদের সময় ও BDNews24.com এর সঙ্গে। রিমু
আমি একদম পিছাপিছি ছিলাম। তো ছোটবেলা থেকে আসলে ওর সাথে আমার ঝগড়াঝাটিও অনেক বেশি ছিল, আবার আমার সব খেলার সাথেই ছিল আসলে রিমো। রিমো তো ছোটবেলা হওয়ার পর থেকে বেশ ছোট বাচ্চা হিসাবেও একটু শান্ত ধরনের ছিল। ইন্টারমিডিয়েট পাশ করার পর ওরা আব্বু জিজ্ঞেস করছে, তুমি কী চাও, তোমাকে কী গিফট দেবো? তো বললো যে তোমাকে একটা লাইব্রেরি করে দাও, উপরে চিনি কোঠাতে। আমি বলছো ঠিকই লাইব্রেরি করে দিয়েছি। একটা সময় দেখলাম এত বই পড়তো, মানে যেটা হয়তো বা তার সাথে যায় না সেরকম, মানে কোনো বিচার নাই, মানে এই পড়া তার একটা নেশা ছিল। রিমোর সাথে আমার পরিচয় 1992 সালের শেষ দিকে, ইতিমধ্যেই জানালের নেতৃত্বে গোলাম আজমের ফাঁসির দাবিতে গণ আদালত হয়েছে। রিমু সেই আন্দোলনে খুব সক্রিয় ছিল, তখনই আমার সাথে টিএসসিতে পরিচয়। রিমু নিজে আমার সাথে ডেকে কথা বলে, তারপর থেকে রিমুর মৃত্যু পর্যন্ত আমার সাথে খুবই ঘনিষ্ঠতা ছিল, একেবারে পারিবারিক সম্পর্ক। ব্যক্তি রফিক জামান রিমু তার এক ধরনের স্বপ্ন ছিল, সাংগঠনিক রফিক জামান রিমু তার এক ধরনের অবয়ব ছিল। আমি তারিক হাসান সুমি যখন সাংস্কৃতিক আন্দোলনের সাথে জড়িত হই, তখনকার জায়গা থেকে আমি বলবো আমার ফ্রেন্ড ফিলোসফার গাইড এই নামটা বলতে গেলে রিমু। চলচ্চিত্র সংসদ বাদেও আমি রিমুবের সাথে অনেকগুলো কাজে সম্পৃক্ত হতে পেরেছিলাম, তার ভিতরে অন্যতম SDSL। SDSL এ কাজ করতে গিয়ে রিমুভের প্রতিবন্ধী মানুষদের নিয়ে যে ডিভোশন দেখেছি, যে চেষ্টা দেখেছি, এই ব্যক্তি স্বার্থকেন্দ্রিক জীবনে এটা পাওয়াটা অনন্য। রিমু আপাদমস্তক একজন সংগঠক, ওর ছাত্র জীবন থেকে বিশেষ করে কলেজ জীবন থেকে ওর মৃত্যু পর্যন্ত পুরো সময়টাই ওর সংগঠন নিয়ে কাটিয়েছে। ছাত্র জীবনে রাজনৈতিক সংগঠন, ছাত্রলীগ করত, তারপরে মুক্তিযোদ্ধা ছাত্র কমান্ড, ঘাতক দালাল নির্মূল কমিটি, ফিল্ম সোসাইটি, সাংস্কৃতিক সংগঠন রুদ্ধ করটি, অনেক সংগঠন করেছে। শেষে তৈরি করল স্লোগান 71। ওর সংগঠনগুলোর মধ্যে একটা জিনিস খুব কমন, সেটা হচ্ছে ওর রাজনৈতিক মুক্তি, রাজনৈতিক স্বাধীনতা, অধিকার প্রতিষ্ঠা আর অর্থনৈতিক মুক্তি একই সাথে মিলিয়ে দেখত। কতটা পথ পেরোলে তবে অধিক বলা যায়, কতটা পথ পেরোলে পাখি জিরোবে তার ডানা, কতটা বছরের পর মানুষ। ছাত্র ও তরুণদের মাঝে মুক্তিযুদ্ধের স্বপ্ন চেতনা ছড়িয়ে দিতে তৈরি করেছিলেন স্লোগান 71। বিভাগের প্রসঙ্গ আসলে বিপাশার প্রসঙ্গও আসে, কারণ বিপাশা আমার বন্ধু, দুজন একই সাথে একই সময়ে চলচ্চিত্র সংসদে আমরা শুরু করেছি যাত্রা। রিমু ভাই আমার দেখা অসাধারণ একজন মানুষ। ওনার একটা কমন বিষয় ছিল যে ব্যাপক ঝাড়ি দিতেন, এবং তারপরে যেটা করতেন যে আর পরে আবার ডেকে নিয়ে হাঁটতে শুরু করতেন, মানে যাকে বলে একেবারে একা করে নিয়ে ডেকে ডেকে হাঁটতে শুরু করতেন, এবং তারপর তিনি বুঝতেন একটা সংগঠনের কাজ কী, কীভাবে কাজ করতে হবে, নানা রকম বিষয়। রোদ বিপাস, এটা যেন একটা মানুষের নাম হয়ে গিয়েছিল। ডি অফিস রুমে দরজা খুলে ঢুকেই এই রোদ বিপাস কই, মনে হলো একটা মানুষকে ডাকছে। আসলে বিপাসকে আমি মেয়ের মতোই দেখেছি, মেয়ের মতোই ওকে দেখছি, যার মুক্তি পর্যন্ত ওকে আমি রিমুকে রিমু আসি বলে চলে গেছি, কিন্তু বিপাসাকে আমি মুছে দিয়ে জড়ায় ধরে আদর করে বিপাসকে নিয়ে দিচ্ছি। আমাদের সবাইকে এমন আপন করে নিয়েছে যে মানে ওকে আলাদা করে কখনো আমাদের ভাবি, মানে ভাবি অলদের যে সম্পর্ক থাকে এটা কখনোই হয় নাই। কর্মজীবনের একটা বড় সময় রিমু নিভৃতে কাজ করে গেছেন প্রতিবন্ধী মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে।
প্রতিবন্ধী নাগরিক সংগঠনের পরিষদ পিএনএসপির পরিচালক এবং সোসাইটি অব দি ডেভ অ্যান্ড সাইন ল্যাঙ্গুয়েজ ইউজার্স SDSL এর অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন রফিক জামান রিমু। প্রতিবন্ধী মানুষের ক্ষমতায়ন প্রসঙ্গে তিনি ছিলেন আপোষহীন কণ্ঠ। রফিক ভাইয়ের সংগঠিত হওয়ার যে প্যাটার্নটা, অন্যান্যরা হচ্ছে কাজ করতে চান যেইভাবে, যে একটা লিড নিজেরা দিবেন, নিজেরা সবসময় গাইড করবেন। রফিক ভাই যেটা করতেন যে লিড আমার হাতে দিতেন আর পরামর্শ দিতেন, এক ধরনের গাইড করতেন। তিরিশি চত্বরে আজ রফিক জামানের দৃপ্ত পদচারণা নেই, এটা আমাদের জন্য যেমন দুঃখের, তেমনি আমাদের ভেতরে একটা দৃপ্ত শপথ কাজ করে আমাদের ভেতরে, যে রফিক জামানের যে স্বপ্ন পিএনএসপি চত্বরকে ঘিরে, যাকে আমরা বলতাম বাংলাদেশের একমাত্র ইন্ডিপেন্ডেন্ট লিভিং সেন্টার, প্রতিবন্ধী মানুষের স্বাধীন জীবনযাত্রার একটা প্রতীক হয়ে উঠবে, একটা মডেল হয়ে উঠবে এই পিএনএসপি চত্বর। পিএনএসপি একদম শুরু থেকে আমি এসের সাথে ছিলাম। ধীরে ধীরে যেভাবে পিএনএসপি গড়ে উঠেছে আমার চোখের সামনে আমি দেখেছি, একদম এই ফাউন্ডেশনটা তৈরি হওয়ার সময় থেকে চোখের সামনে দেখেছি রফিক ভাইয়ের সেই স্বপ্ন পূরণের যে স্তরগুলো পার হয়েছে সেগুলো। রফিক ভাই সবসময় আমাদের অধিকার নিয়ে কথা বলতেন, তিনি চাইতেন যে আমি যেন কাজ করি। সে একটি লাইব্রেরি করেছিলেন, ওই লাইব্রেরি থেকে বিভিন্ন নামি নামি লেখকের বই আমাকে পড়তে দিতেন। উনি আগে যেই জেলায় যেতেন, যে কোনোভাবেই হোক শ্রবণ প্রতিবন্ধী মানুষদের খুঁজে বের করতেন এবং তাদেরকে বিভিন্নভাবে মোটিভেট করতেন, তাদের সংগঠিত করতেন, তাদের এভাবেও বলে আসতেন যে আপনারা যদি কোনো সংগঠন তৈরি করতে চান আমরা আপনাদের কাগজপত্র দিয়ে যেভাবে কীভাবে একটা সংগঠনের কাগজ তৈরি করতে হয়, কীভাবে একটা সংগঠনকে তৈরি করতে হয়, সেই বিষয়ে আমরা আপনাদের পরামর্শ দিব, আমরা আপনাদের সহযোগিতা করব। হয়ে উঠেছিলেন প্রতিবন্ধী মানুষদের প্রাণের নেতা। কত কান পাতলে তবে কান্না শোনা যাবে, কত হাজার পারের পর আকাশ দেখা। এসডিএসএল এর পরে অন্যান্য বধির সংগঠনগুলো বাংলা ইশারা ভাষা দিবসের জন্য আবেদন করতে শুরু করে এবং পরবর্তীতে একটি আন্তঃমন্ত্রণালয়ের মিটিংয়ে 7 ফেব্রুয়ারিকে বাংলা ইশারা ভাষা দিবস হিসেবে স্বীকৃতি প্রদান করা হয়। প্রথমে এটা নিয়ে 7 তারিখ নিয়ে অনেক আলোচনা হয়। এক তারিখে আমরা চাচ্ছিলাম 1 তারিখে করার জন্য, ফেব্রুয়ারির 1 তারিখে, কিন্তু ফেব্রুয়ারির 1 তারিখে মন্ত্রিসভা থেকে অনুমোদন না দিয়ে পরবর্তীতে আমরা 7 তারিখ দাবি তোলার পরে 7 ফেব্রুয়ারিকে বাংলা ইশারা ভাষা দিবস ঘোষণা করা হয়। মানুষ চেনা যায় প্রশ্নগুলো সহজ, আর উত্তর তো জানা। রফিক জামান যেটা করেছিলেন, বিভিন্ন মন্ত্রণালয়ের বাজেটটা তিনি অ্যানালাইসিস করে একেবারে সুনির্দিষ্টভাবে প্রতিবন্ধী মানুষের জন্য কী কী কর্মসূচি থাকা উচিত, কোন মন্ত্রণালয়ের অধীনে কোন কর্মসূচি থাকা উচিত, সেই বিষয়গুলো নিয়ে রফিক জামান রিমু আসলে জাতীয় প্রতিবন্ধী ফোরামকে লিড দেওয়া শুরু করলেন। আজকে সারা বাংলাদেশে প্রায় 15 লক্ষ মানুষ এই এই আইডেন্টিটি কার্ড পেয়েছে এবং প্রত্যেকটি আইডেন্টিটি কার্ডে আসলে আমরা রফিক জামান রিমু ভাইয়ের একটা ছায়া দেখতে পাই, কারণ এটা তার ব্রেনচাইল্ড। এবং রফিক জামান রিমু ভাই অনেকগুলো ওয়ার্কশপ, অনেকগুলো প্রক্রিয়ার মধ্যে দিয়ে এই বিশেষ শিক্ষা এবং একীভূত শিক্ষা নিয়ে যারা কাজ করেন সকলকে একটি প্ল্যাটফর্মে এনে সবার সম্মিলিত উদ্যোগে একটি ম্যানুয়াল প্রকাশ করলেন, যেটি এখনও বাংলাদেশে একীভূত শিক্ষার জন্য একটা অনন্য দলিল হিসাবে আমরা বিবেচনা করি। রিমু আমার ঢাকা কলেজের সহপাঠী। ঢাকা কলেজের কমার্স বিভাগে ভর্তি হওয়ার পরই রিমুর সাথে আমার পরিচয়। সেই সময় রিমুকে দেখতাম তুখোড় ছাত্রনেতা হিসেবে, রাজপথের অগ্রপথে। আমরা ছিলাম ওর সহযাত্রী। রিমুকে যতই দেখতাম ততই মুগ্ধ হতাম, এই বয়সে কীভাবে একজন মানুষ রাজনীতি এত সচেতন হতে পারে। ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসে যাদের হাত ধরে আমি এসেছি, সুমন জাহিদ, বিপ্লব মোস্তাফিজ এবং তৃতীয় ব্যক্তিটির নাম রফিক জামান রিমু। উনি ফিল্ম সোসাইটি করতেন, আমরাও ফিল্ম সোসাইটিতে ছিলাম। পরবর্তীকালে উনি সাংবাদিকতা করেছেন, ওনাকে দেখা দেখি আমরাও কেউ সাংবাদিকতা করেছি। খুব ক্রান্তি একটা সময়ে বাংলাদেশ আওয়ামী লীগের একটি রিসার্চ উইং ছিল CRI, না সেখানে তিনি কাজ করতেন, আমি সেখানে কাজ করতাম। রিমু ভাই এই পুরো ঘটনাগুলোকে উনি মিডিয়া এবং বাস্তব জগতের লিঙ্কেজ থেকে কম্পাইল করে। রফিক জামান রিমুর সংগ্রাম ও সামাজিক অবদান
প্রিয় বাংলাদেশকে আলো দেখাবে আরো দীর্ঘকাল। ওর সাথে যে আমার একটা বন্ডিং ছিল, ওর সাথে যে আমি সারাক্ষণ থাকতাম, আমরা ওর বাসার কাছে রাতে আসতো, আমি ওর খাতা চেক করতাম, তারপরে লিখতাম ওর খাতায় কমেন্টস যে আরেকবার বানান ভুল করলে 10 বার করে লেখাবো। কত স্মৃতি ছিল, আমি স্মৃতি বলতে চাই না, আমি বলতে চাই গল্প। অনেক গল্প ছিল ওর সাথে, গল্পগুলো ভুলে যাওয়ার মতো না। অনির প্রিয় খেলা ছিল ক্রিকেট। ও ক্রিকেট ম্যাচ দেখার সময় একটা ব্যাট হাতে নিয়ে সবসময় বলতো, চলো মাশরাফি চলো। তারপরে প্রতিদিন চমিকে অফিসে ফোন দিয়ে বলতো, হ্যালো মাশরাফি বিন মুর্তজা বলছি, এটা কি সঞ্জিত বিপাশা বলছে? আমি আসলেই বলতো যে কিন্নরী আপু ক্রিকেট খেলবে, আমরা অনেক খেলা খেলতাম। স্যার উই উড লাইক টু ল্যান্ড অন 2-0। অল ক্লিয়ার, আমরা দেখতে পাচ্ছি 2-0-0-2। এর মধ্য দিয়ে চলে গেছে অজানা একটি রানওয়ে। আমরা দেখতে পাচ্ছি সেই অজানা রানওয়ে। অল ক্লিয়ার, আমরা দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি সেই অনন্ত যাত্রার পথ, যে পথ দেখা যায় না খালি চোখে, যে পথ সবাই দেখতে পায় না। অল ক্লিয়ার, আমরা যাচ্ছি অন্তিম যাত্রার সেই পথে, যে পথে গেলে একবার কেউ তো ফিরে না, যেতে হয়, চলে যেতে হয়, ডাক এলে চলে যেতে হয়, পিছে ফেলে সব ভালোবাসা। আমরা যাচ্ছি ওই পথ ধরে অনন্ত লোকে, হেঁটে গেল তিন জ্যোতির্ময়, অনিরুদ্ধ, বিপাশা আর রিমু। I have a dream, I